যেই মানুষগুলো মিথ্যা বলবে, মিথ্যাকে লাজিম করে নিবে, সদা সর্বদা মিথ্যা কথা বলবে, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর পাঁচটি ক্ষতি, পাঁচটি ভয়ঙ্কর আজাব। এক নম্বর ক্ষতি হলো, এক নম্বর শাস্তি হলো কোরআনুল কারিমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারার দশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বললেন, তাদের অন্তরে রয়েছে ব্যাধি, আর আমি সে রোগ ব্যাধি বৃদ্ধি করে দেই, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, এর কারণ হলো তারা মিথ্যা বলে। সুতরাং যারা মিথ্যা বলে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা মিথ্যা বলে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। দুই নম্বর শাস্তি হলো, আল্লাহর নবীজি বলেছেন, ইন্নাল কিযবা ইউহলিক, মিথ্যা হলো ধ্বংস, আল আল কিযবু উম্মুল মাসি, মিথ্যা হলো সকল গুনাহের মা, সকল গুনাহের মূল। সুতরাং যারা মিথ্যা কথা বলে, মিথ্যার উপর অটল থাকে, রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে, তারা ধ্বংস হয়ে যায়, তারা কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। কোটি কোটি টাকার মালিক, বহুত সম্পদের মালিক, কিন্তু অন্তরে শান্তি নাই, কারণ মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নিয়ে সম্পদ উপার্জন করেছে, যার কারণে তাদের মধ্যে কোনো শান্তি নাই। তিন নম্বর, যারা মিথ্যা কথা বলে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ বহন করে, বুখারীর বর্ণনা হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের লক্ষণ হলো তিনটি। এক নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখনই যখনই কথা বলে মিথ্যা বলে, অর্থাৎ কথা বলে মিথ্যা বলা, এটা হলো মুনাফিকের লক্ষণ। ওয়াইদা ওয়াদা খলাফা, ওয়াদা কইরা খেলাফ করে, এটা মুনাফিকের লক্ষণ। ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখার পরে আমানতের খেয়ানত করে, এটা হলো মুনাফিকের লক্ষণ। তিনটি হলো মুনাফিকের লক্ষণ, তার মধ্য থেকে একটি হলো যখন কথা বলে মিথ্যা বলে, আল্লাহর রসুলের হাদিস প্রমাণ বহন করে, যারা মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা হলো মুনাফিকের লক্ষণ, ঠিক কিনা? চার নম্বর শাস্তি, চার নম্বর ক্ষতি হলো যারা মিথ্যা কথা বলে। বুখারীর বর্ণনা হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবীজি বলেছেন, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলাল জান্নাহ, মিথ্যা মানুষদেরকে অকল্যাণ গুনাহের দিকে পথ প্রদর্শন করে, আর গুনাহ মানুষদেরকে জাহান্নামের দিকে পথ দেখায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং যারা মিথ্যা বলবে, মিথ্যা কোনোদিন তাদেরকে কল্যাণের দিকে নিতে পারে না, এদেরকে গুনাহের দিকে নিয়ে যাবে, আর গুনাহ এদেরকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। যারা মিথ্যা কথা বলবে, রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে, তাদের জন্য পাঁচ নম্বর যে ক্ষতি, পাঁচ নম্বর যে শাস্তি রয়েছে, এটাও বুখারীর বর্ণনা হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর নবীজি বলেন, যারা মিথ্যা বলবে, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবান, যারা মিথ্যা বলবে সদা সর্বদা মিথ্যাকে আঁকড়ে ধরবে, এক পর্যায়ে ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলার আদালতে কাজ্জাব হয়ে যায়, কাজ্জাব গোলাম হিসাবে আল্লাহ তাআলা চিনে, ওই ব্যক্তি কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। সুতরাং আজকে থেকে ওয়াদা করতে হবে, কোনোদিন মিথ্যা বলবো না, মিথ্যা ছেড়ে দিব, পরাজয় জানার পরেও মিথ্যা বলবো না, মিথ্যাকে আমরা ছেড়ে দিব, পরাজয় মেনে নিব, এর পরেও আমরা মিথ্যার মিথ্যার আশ্রয় নিব না, পারবো কিনা কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।